सुप्रीम कोर्ट प्रांगण থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ জলকামান ব্যবহার আটক দুই সন্ধ্যায় মশাল মিছিল সাভারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারের শোক দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি রোজা শুরু রোববার তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের এবং সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি আফজাল হোসেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার বের করা বিক্ষোভ মিছিলে ছত্রভঙ্গ করেছে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করা হয় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ এছাড়া আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে নুরুল ইসলামের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশি বাধার মুখেও চলে প্রতিবাদ বিক্ষোভকারীরা আবারো বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোয়েল চত্বর ও এর আশপাশের এলাকায় আহত হন বেশ কয়েকজন পথচারী এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় সরকার মৌলবাদীদের সঙ্গে আপোষ করছে অভিযোগ করে শিগগিরই ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান বিক্ষোভকারীরা টার্গেট করে করে টিয়ার সেল নিক্ষেপ করা রাবার বুলেট নিক্ষেপ করা এটা কমপ্লিটলি এক ধরনের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ আমাদের ভাস্কর্য স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে থাকবে আমরা সেই ভাস্কর্য একই স্থানে পুনর্নির্মাণের পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্টের নিরাপত্তার জন্যই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ হাইকোর্ট বাংলাদেশ একটা কেপিআই এখানে এটা সর্ব বাংলার সর্বোচ্চ আদালত এখানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ কেউ হাইকোর্টে সভা সমাবেশ করতে পারে না তো এই এই হাইকোর্টের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে আমরা নিবৃত্ত করছি সকাল থেকে নিবৃত্ত করছি যে হাইকোর্টে আসা যাবে না দূর থেকে যেটা করে তারা আমাদের কথা শুনে ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলো তারিকুল হাসান আশিক সময় সংবাদ ঢাকা এদিকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মশাল মিছিল বের করা হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শাহবাগের জাদুঘরের সামনে এসে শেষ হয় এ সময় ধর্মীয় রাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা এর আগে শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করে বিভিন্ন সংগঠন সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সরকার আপোষ করছে বলে অভিযোগ করেছেন তারা বলেন রাতের অন্ধকারে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ করে সরকার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে এ সময় বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তারা নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও জামিন দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হলেও নতুন করে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অ্যানেক্স ভবনের সামনে লোহার পাইলিং করা হয়েছে ভাস্কর্যটি বসানোর জন্য তবে কবে নাগাদ অ্যানেক্স ভবনের সামনে এটি স্থাপন করা হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ত্রিপল দিয়ে ঢেকে অ্যানেক্স ভবনের পেছনে রাখা হয়েছে
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় সংবাদকে টেলিফোনে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সরানো হয়েছে ভাস্কর্যটি। এর আগে সবার মতামত নেওয়া হবে হয় বলেও জানান তিনি। বারের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, প্রেজেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে দেখেছিলেন, দেখে জিজ্ঞেস করেছিলেন যে এটার ব্যাপারে কি করা যায়। তো সবাই বলেছে যে না, সরিয়ে দেওয়াই ভালো। তারপর বিকালে এটাকে ফুল কোর্টে নিয়ে গেছেন, ফুল কোর্টও বলেছে, আমি যা শুনেছি, ফুল কোর্টও সিদ্ধান্ত দিয়েছে সরানোর পক্ষে। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টায় কাজ শুরু করে ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি নামানো হয়। ভাস্কর্য সরিয়ে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ভাস্কর মৃণাল হক, তবে তিনি নিজেই এ কাজের তদারকি করেন। ওই সময় সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি। ন্যায় বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি স্থাপন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। স্থাপনের পর থেকে এ নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা সমালোচনা। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোজার আগে ভাস্কর্যটি সরানোর আল্টিমেটামও দেয়। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণের কাজ শেষ হয়। অপসারণের কাজ তদারকি করেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। পরে ভাস্কর্যটি পিক আপ ভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পেছনে পানির পাম্পের সামনে রাখা হয়। এ সময় ভাস্কর্য সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভাস্কর মৃণাল হক। আমাদের সংস্কৃতি, পড়ালেখা, এডুকেশন সবকিছুর বিরুদ্ধে যারা আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে আসছে, তাদের কাছে আমরা হার মানবো কেন? কিন্তু এখন মনে হলো এটা দিয়ে হার মানতে হলো। আমার চোখে বোধহয় আর ঘুম আসবে না এই ঘটনা দেখার পর। এত বড় পরাজয়, মানে আমাদের এত বড় পরাজয় যেটা মেনে নেওয়ার মতো না, তবু আমাকে দেখে যেতে হলো। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় ভাস্কর্য সরানো নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষের অভিযোগ করেন তারা। এই বিষয়টি হচ্ছে বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে চলছে। আপনারা জানেন যে এর আগে বাউল ভাস্কর্য সরানো হয়েছে, বলাকা ভাঙার চেষ্টা হয়েছিল, এর নানানভাবে কিন্তু বিভিন্ন সময় থেকে চলে আসছে। আপোষ আগামী দিনে মুক্তিযুদ্ধের মূল চেতনা বিপরীতে দেশকে ধাবিত করবে। আমরা মনে করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন লড়াই নামতে হবে। তাই আমরা ছাত্র তরুণ আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আমাদের অবস্থান চালিয়ে যাব। ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। সংশ্লিষ্টরা বলছেন ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নিলেও সুপ্রিম কোর্টের অপর পাশে অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি আবার স্থাপন করা হবে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আদালতের। এখানে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটা অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই, এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি আজ হতাশ এবং তারা আগামী নির্বাচনে জেতার ব্যাপারে তারা শঙ্কিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের চাপে নয়, সবার সঙ্গে আলোচনা করেই ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের 15 ও 16 সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী সকলেই এমন একটা ভাব যেন এই জিনিসটা, এই ব্যাপারে একটা কিভাবে ব্যবস্থা গ্রহণ করার তারা উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, তিনি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন, তিনি সরকারের নির্দেশে এটা করেন না।
সমস্ত সিনিয়র আইনজীবী যে মোহাম্মদ আলী খন্দকার মাহবুব হোসেন ডক্টর কামাল হোসেন ছিলেন, আমিরুল ইসলাম সাহেব ছিলেন, সকলের সঙ্গে তিনি পরামর্শ করেছেন। এদিকে ভাস্কর্যের নামে দেশে যেসব মূর্তি রয়েছে তা অপসারণের দাবি জানিয়েছে খেলাফত মজলিশ। রাজধানীর বাইতুল মোকাররমে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি করা হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করায় সরকারকে ধন্যবাদও জানানো হয় সমাবেশ থেকে। এর আগে বিভিন্ন ইসলামী সংগঠন রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে মিছিল করে। প্রবাসের সময় আরো থাকছে। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী রোববার শুরু হবে রোজা। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি এবং আগামী 14/14/24 বাংলাতে 28 মে 2017 খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেয়া হলেও ইচ্ছে মতো দাম আদায় করছেন ব্যবসায়ীরা, এতে ভোগান্তি বেড়েছে ক্রেতাদের। এছাড়া রমজানে খাবারে ভেজাল মেশানোর আশঙ্কাও বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত তদারকির দাবি করলেও ভিন্ন চিত্র তুলে ধরেছেন সাধারণ মানুষ। বিস্তারিত তাহিয়া রোবায়েত অপলার রিপোর্টে। মাংস আমরা 400 টাকা নিচে কিনতে পারি না, আর জিনিসপত্র দাম প্রচুর বেশি। যে যা খুশি যেভাবে খুশি দাম হাঁকায়। এ যেন মগের মূল্য, যে যেভাবে পারছে সেভাবে আদায় করছে দাম। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া আছে, তবুও তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। গরুর মাংস, তেল, ছোলা, চিনি ও বিভিন্ন মশলা সহ দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, ফলে রমজান আসার আগেই ভোগান্তি বেড়ে গেছে সাধারণ মানুষের। কোনো জায়গায় ঝুলা নামে দাম পাইনি, দাম বাজার তুলনায় বেশি। মূল্য তালিকা আছে, দোকান করছি আমরা আধা ঘন্টা হয়েছে, তাহলে মূল্য তালিকা ওখানে রেট দিব, আজ আর তারিখ দিব, তারিখ দেওয়ার পর মূল্য তালিকা টাঙ্গাম। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করছেন তারা। রমজান শুরু হয়ে গেলে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুদদার এরা কি করে, মজুদ করে হঠাৎ করে এমনি দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রমজান আসলে যাতে মূল্য সহনীয় পর্যায়ে থাকে, বিশেষভাবে আমরা মাংসের দামটি আমরা নির্ধারণ করে দেওয়া সিটি কর্পোরেশন করছে। প্রশ্ন আছে এসব খাদ্যের মান নিয়েও, তবে এক্ষেত্রে তদারকি অব্যাহত বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। দেশের আপামর জনসাধারণ যেন নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার পেতে পারে সে বিষয়ে আমরা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পবিত্রতা ও সংযমের মাস রমজান, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তি বাড়ান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মূল্য তালিকা প্রকাশ নয়, পাশাপাশি সঠিক তদারকির মাধ্যমে এ ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখার আহ্বান সাধারণ মানুষের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। রমজান মাসে ইফতারি সহ সব খাদ্যে বিষ ও ভেজালমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে রাজধানীর চকবাজারে শাহী মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান ব্যবসায়ীদের ইফতারির জন্য খাদ্য তৈরিতে একই তেল ব্যবহার না করে নতুন তেল ব্যবহারের অনুরোধ জানান। পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান ভেজাল খাদ্য রোধে আইন প্রয়োগকারী সংগঠনগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রমজানে মোবাইল কোড পরিচালনার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা রমজানে ভেজাল খাদ্য রোধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধীরে ধীরে লোডশেডিংয়ের মাত্রা কমে রমজান মাসের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার সকালে চট্টগ্রামে বিদ্যুৎ ভবন অডিটোরিয়ামে প্রি পেমেন্ট মিটার কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান তিনি। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট কিন্তু শাট অফে চলে গেছে, বন্ধ হয়ে গেছে হঠাৎ করে মেকানিক্যাল ফল্টে, যার কারণে প্রায় 1500 থেকে 1700 মেগাওয়াট কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনে দিতে পারি নাই। এটা খুবই স্বাভাবিক। আমি জানি যে সারা বাংলাদেশের খুব ক্রাইসিস যাচ্ছে, তবে আজকে ভালো হয়ে গেছে কিছুটা, আগামীতে হয়তো আর একটু ভালো হবে। আমরা আশা করছি রমজানের মধ্যে একটু ভালো অবস্থায় চলে আসব। রাজধানীর পান্থপথ থেকে জামাত শিবিরের 25 নেতা কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সমরিতা হাসপাতালের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই, কাগজপত্র ও 16টি কম্পিউটার জব্দ করা হয়। জামাত শিবিরের আটক কর্মীরা রোজা ও ঈদকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা পুলিশের। আর এ পরিকল্পনায় অংশ হিসেবে তারা গুগল স্ট্রিট ম্যাপে বিভিন্ন এলাকায় চিহ্নিত করে রেখেছিল। পুলিশ জানায় আটক ব্যক্তিরা জামায়াত শিবিরের তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণায় লিপ্ত ছিল। পবিত্র রোজাকে সামনে রেখে হতে পারে অথবা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, বিভিন্ন নাশকতা পরিকল্পনা অংশ হিসেবে তারা এখানে প্রসঙ্গটা নিচ্ছিল। গুগল ভিউ গিয়েছে, তারা স্ট্রিট ম্যাপে গিয়ে বিভিন্ন এলাকা তারা স্পট করেছে। তারা এখানে তথ্য প্রযুক্তির উপর কাজ করে ফেসবুক, টুইটার সহ অন্যান্য যে মাধ্যমগুলি রয়েছে সেই মাধ্যমগুলিতে কিভাবে নোংরা অপপ্রচার চালানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক ধরনের জনমত সৃষ্টি করার কাজে তারা এই ধরনের অপপ্রচার তারা এখানে চালিয়ে থাকে। প্রবাসের সময় আরো থাকছে, মিশরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহনকারী বাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নিহত 26, আহত অন্তত 27। সাভারে বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। ভোরে ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাভার ও পাবনা থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানায় শুক্রবার ভোর 5:30টার দিকে নাজমুল ও আরাফাত রিকশায় করে সাভারের কলমা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পেছন থেকে একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মার্কেটিং বিভাগের ছাত্র নাজমুলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরেক ছাত্র আরাফাতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফ্র্যাকচার কারণে ইন্টারনাল ব্লিডিংটা অনেক বেশি, হয়তো বা কিডনি ইঞ্জুরি এন্ড আনাদার ইন্টারনাল অর্গান ইঞ্জুরি হয়েছে, যে ইঞ্জুরির কারণে ওনার আর পালস বিপিগুলো আরো উপরে উঠতেছে না। হাইওয়েতে গাড়ির দ্রুত গতিই দুর্ঘটনার কারণ বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ও প্রান্তিক গেট এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্তদের আটকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এমএইচ গেটের ক্রস করে ক্যাম্পাসের ডেইরি গেটের মাঝামাঝি জায়গায় এসে পিছন থেকে একটা বাস ধাক্কা দেয়। হাইওয়েতে যখন গাড়ি চালায় তখন হচ্ছে যে তার হচ্ছে এত স্পিডে চালায়, ইউনিভার্সিটির পাশে থাকার কারণে আসলে এই জায়গার স্পিডের লিমিটটা কমানো না, যে কারণে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এদিকে পাবনায় নাজমুলের বাড়িতে তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না বাবা মায়ের কান্না। আদরের সন্তানকে হারানোর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমার সাথে কথা বললেন, আমার মেয়ের সাথে কথা বললেন, কয় তোমরা আসো, খালি শুধু আসো, কিন্তু আমি তো আমার চাল শেষ, কোনো দুর্ঘটনা শেষ। নিহত নাজমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের এবং আরাফাত মাইক্রোবায়োলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার প্রবাসের খবর। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ন্যায্য হিসাব বুঝে পাওয়ার দাবির মধ্যেই এবার নতুন সুরে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মাথাভাঙ্গা নদী দিয়ে পশ্চিমবঙ্গে দূষণ ছড়ানোর অভিযোগ করেন তিনি। এছাড়া আরও 3টি নদী থেকে পর্যাপ্ত পানি না পাওয়া ও বাংলাদেশের আম রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হয় বলেও ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দরকষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুলকিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের সময় সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের তিনটি নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে উল্টো বায়না ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠকের অধিকাংশ জুড়েই ছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতার বিভিন্ন নালিশ। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভিন্ন মাথাভাঙা নদীর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে পানি দূষণের অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। পাশাপাশি দুদেশের আন্তঃসীমান্ত নদী আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবার পর্যাপ্ত পানি পাওয়ার দাবি জানান তিনি। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে একথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আত্রাই নদীতে বাংলাদেশ সরকার ড্যাম দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করা কিছু নদীর পর্যাপ্ত পানি আমরা পাই না। তাদের একটি নদী থেকে আমরা পানি দূষণেরও শিকার হচ্ছি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঙ্গায় ফারাক্কা বাঁধ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ না দেওয়ার অভিযোগ করেন মমতা। ফারাক্কা বাঁধ সংস্কার করা প্রয়োজন, নাব্যতা ফিরিয়ে আনতে গঙ্গায় নতুন করে খনন করা দরকার। এসব কাজে অর্থ বরাদ্দের কথা বলে আসলেও কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। আশা করি পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের কথা ভেবে মোদী সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিনের বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেও শুধু নদী ইস্যুতেই ক্ষান্ত থাকেননি মমতা। মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নিউ ইয়র্কে প্রথম ফাস্ট ফুড শ্রমিকদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মানোন্নয়নে নতুন একটি আইন পাশ করেছে নিউ ইয়র্ক নগর সংসদ। বুধবার বিকেলে নগর সংসদের 50 সদস্যের মধ্যে 47 জনের সমর্থন নিয়ে ফাস্টফুড শ্রমিকদের কাঙ্ক্ষিত এ বিল পাশ হয়। এতে বাংলাদেশি সহ নিউ ইয়র্কের অন্তত 60,000 ফাস্টফুড শ্রমিকের জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বুধবার নিউ ইয়র্কের নগর সংসদ ভবন প্রাঙ্গণে ফেয়ার ওয়ার্ক উইক এন্ড বেটার জব বিলের পক্ষে সমাবেশ করে কয়েক হাজার ফাস্টফুড শ্রমিক। তাদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মান উন্নয়নে কর্মদিবসের সূচি, শিফট শুরুর আগে 11 ঘন্টা কর্মবিরতি, শ্রমিকদের কাছ থেকে ফেরত পাঠালে জরিমানা এবং নতুন নিয়োগে বাধ্যতামূলক শ্রমিকদের পূর্বানুমতির বিধান রেখে নিউ ইয়র্ক নগর সংসদে নতুন এ আইন পাশে সমাবেশ করেন তারা। এই আইন পাশকে স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন করার অধিকার পাওয়ার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের উচিত শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারা যেন তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি নিজের জীবনমান উন্নয়ন করতে পারেন। নতুন এই আইন চিকিৎসা সহ শ্রমিকদের সন্তানদের লেখাপড়ায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিজে 32-এর নেতা হেক্টর ফিগুয়েরা। এই আইন পাশের ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত হলে কাজের মান উন্নয়ন সম্ভব হবে, তারা নিজের এবং পরিবারের জন্য সময় বের করতে পারবেন। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইচ্ছা করলেই মালিক এখন আমাদের বলতে পারবে না যে না ওভারটাইম নাই বা তোমাকে ফায়ার করা হলো। মালিক পক্ষ আমাদের ওভারটাইম দিবে, আমাদের জায়গায় অন্য লোক হায়ার করতে পারবে না। নিউ ইয়র্কে সম্পূর্ণ ব্যক্তি মালিকাধীন ব্যবসায়ের বাইরে প্রায় 20,000 বাংলাদেশি ফাস্টফুড কর্মী রয়েছেন। সব মিলিয়ে ফাস্টফুড কর্মীর সংখ্যা প্রায় 80,000। এর আগে 2012 সালে ফাস্টফুড শ্রমিকদের আন্দোলনের মুখে ন্যূনতম মজুরি বাড়ানোর আইন পাশ করা হয়েছিল। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী পরিষদ। শারজা হুদাইবা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক নুরুল আবচারের সভাপতিত্বে ও সদস্য সচিব শৈবাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজা বিজনেস ফোরামের সভাপতি নজরুল ইসলাম, শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর সহ আরও অনেকে। মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীদের প্রশিক্ষিত করতে গাইড বইয়ের উদ্বোধন করেছেন মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি রিচার্ড।
বিদেশি গৃহকর্মী নিয়োগদাতারা গৃহকর্মী নিযুক্ত করতে গিয়ে যেসব পরিস্থিতি ও সমস্যার সম্মুখীন হন সেগুলোর সমাধান ও ব্যবস্থাপনায় তাদেরকে সহায়তা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নথি যা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক যৌথভাবে প্রস্তুত ও প্রবর্তিত করা হয়েছে গাইডগুলো ইংরেজি এবং মালয়েশীয় ভাষায় প্রকাশিত হয়েছে এবছর অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীর সংখ্যা 13,258 জন সৌদি আরবের আমন্ত্রণে আরব আমেরিকান ইসলামিক সামিটে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর যোগদান ও বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগের সৌদি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শুক্রবার রিয়াদের এক রেস্তোরাঁয় আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল হক শাহিদের পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সামিটে যোগদানের মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তারা সাভারের গেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় গেন্ডা এলাকায় আনোয়ার মোল্লার মালিকানাধীন পাঁচতলা ভবনটি ঘেরাও করা হয় পরে ওই ভবনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কোনো কিছু না পেয়ে পাশে সিরাজুল ইসলামের মালিকানাধীন ছয়তলা ভবনে অভিযান চালানো হয় ওই ভবন থেকে ইতিমধ্যে গান পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ রাজধানীর নীলক্ষেতে আগুনে পুড়ে গেছে 20 থেকে 25টি বইয়ের দোকান এতে প্রায় 2 কোটি টাকার বই পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ঝড়ের মধ্যেই হঠাৎ আগুন লাগে একটি বইয়ের গোডাউনে কিছুক্ষণের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কি কারণে আগুন লেগেছে তা বলতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ফটোখানে আপনার আগুন লেগেছে হ্যাঁ ওখান থেকে সূত্রপাত হয়ে প্রায় 28 থেকে 30টা দোকানের মধ্যে গোডাউনে পাশাপাশি ওগুলোর মধ্যে আগুন লেগে এটা পুরো ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে উপরে এখানে প্রায় 22 থেকে 25টা দোকান হবে এখানে পুড়ে গেছে এক এক দোকানে ধরেন মিনিমাম প্রায় 10 থেকে 15 লাখ টাকার বই থাকে সরকার কিছু আর্থিক সাহায্য করুক করলে আমরা আমাদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো আমরা কেটে উঠতে পারবো হঠাৎ করে তিনতলা থেকে ধোয়া তারপরে তিনতলা থেকে ধোয়া এখানে কেউ বিড়ি সিগারেটও খায় না তো মানে বিদ্যুতের না বৈদ্যুতিক লাইন থাকে তো এই লিখে শর্ট হইতে পারে তারপরে আমরা আগুন নির্বাপনের পরে আগুনের আসল ফায়ার অরিজিনটা আমরা খোঁজার চেষ্টা করব মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতককে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে শিশু ওয়ার্ডে নেওয়া হয়েছে শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন চিকিৎসক শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট হাসপাতালের সবাই মিলে যেন হয়ে উঠেছে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবার শিশুটিকে সুস্থ করে তুলতে আন্তরিকতার কমতি নেই কারো নবজাতকটিকে উদ্ধারের পর থেকেই তার সঙ্গে আছেন সুলতানা নামে স্থানীয় এক নারী শিশুটিকে বুকের দুধ খাওয়ানো এবং পরিচর্যা করছেন তিনি এতে আপত্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ আর শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক পরে তার অবস্থা উন্নতি হয়েছে এবং আমরা এখন সাধারণ ওয়ার্ডে তাকে নিয়ে আসছি আর অন্য একজন মহিলা তাকে দুধপান করাচ্ছেন পুলিশ বলছে নবজাতকের সার্বিক দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ এছাড়া যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ বর্তমানে অনেকেই শিশুটিকে নিয়ে লালন পালনের ইচ্ছা পোষণ করতেন বৃহস্পতিবার মৌলভীবাজারের হিলালপুর গ্রামের পরিত্যক্ত জমিতে ফেলে যাওয়া ব্যাগের মধ্য থেকে নবজাতককে উদ্ধার করা হয় পরে ইউপি সদস্যের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় সময় সংবাদ মৌলভীবাজার সপ্তাহব্যাপী জ্যৈষ্ঠের তাপপ্রবাহের পর রাজধানীতে বয়ে গেল কালবৈশাখী ঝড় এতে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নেমে আসে স্বস্তি
শুক্রবার সকাল থেকে প্রায় দিনভর পূর্ণ কিরণে তাপ ছড়ায় সূর্য। তাই ছুটির দিনেও ব্যস্ত নগরবাসী, খেটে খোয়া মানুষের ছিল একটু বৃষ্টির জন্য প্রতীক্ষা। বিকেল চারটা থেকে তীব্র ধুলিঝড়ের সঙ্গে শুরু হয় কালবৈশাখী। এদিকে সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও তাপপ্রবাহের দাপট পুরোপুরি কমতে সময় লাগবে আরও কয়েকটা দিন। এদিকে দেশের বিভিন্ন স্থানেও আজও নামে স্বস্তির বৃষ্টি, সেই সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। এতে সপ্তাহব্যাপী চলা তীব্র দাবদাহে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার উপর দিয়ে বয়ে যায় দমকা হওয়া। হঠাৎ করে শুরু হওয়া বাতাসে কিছুটা স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মনে। তবে ধুলিঝড়ের কারণে বিপাকে পড়েন পথচারী ও কর্মব্যস্ত মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। এতে শহরের আবহাওয়া অনেকটা ঠান্ডা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর 12:30 পর্যন্ত 32.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। ছায়ানট পরিচালিত সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নালন্দা বিদ্যালয়ের প্রাথমিক শাখার জন্য নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল গ্রামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ভবনটি নির্মিত হলে ঢাকায় ছায়ানট পরিচালিত নালন্দা বিদ্যালয়ের প্রাথমিক শাখা এখানে স্থানান্তরিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক অপলা ফরহত নবেদের পরিবারের দান করা জমিতে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভবনটি নির্মিত হচ্ছে। ব্রতচারী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে ছায়ানট সভাপতি অধ্যাপক সঞ্জিদা খাতুন বলেন, এ ভবন নির্মাণের মাধ্যমে বাঙালি সংস্কৃতির চর্চা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার কার্যক্রমের গতি আসবে। এ ভবনটি বিশুদ্ধ সংস্কৃতির চর্চার কেন্দ্র হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। দেশের বাইরের খবর। মিশরের মধ্যাঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় 27 জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার রাজধানীর কায়রো থেকে 220 কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে কপ্টিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার পর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গেল মাসে কপ্টিক খ্রিস্টানদের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস, ওই হামলায় নিহত হয়েছিলেন অন্তত 46 জন। দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির জঙ্গি দমনে বিশেষ অভিযানে জরুরি অবস্থা জারির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। খেলার খবর। টাইগারদের প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে মাত্রই 6 নম্বরে ওঠা টাইগাররা নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে চায়, এমনটি জানিয়েছেন অধিনায়ক মাশরাফি। শনিবার বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30। নিউজিল্যান্ডের বিপক্ষে স্বপ্নের এই জয়ের মোহক এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশের ক্রিকেট প্রেমীরা। তামিম, সাব্বির, সৌম্য মুশফিকদের সঙ্গে বল হাতে আগুন ঝরিয়েছেন মাশরাফি নাসিররা। স্বপ্নের এই জয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিং এর 6-এ উঠেছে বাংলাদেশ। জয়ের এই সুখস্মৃতি নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধে নেমে পড়ার পালা টাইগারদের। 1998 সালে বাংলাদেশের যাত্রা শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য নেই টাইগারদের। 2000 সালে প্রথম অংশগ্রহণে ইংল্যান্ডের কাছে হেরে বিদায়। এরপর 2002 ও 2004 সালে গ্রুপ পর্বেই যাত্রা শেষ হয়ে যায় বাংলাদেশের। 2006 বিদায় বাছাই পর্ব থেকে। এর পরের 2 আসরে অংশ নেওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি মাশরাফিরা। তবে সে বাংলাদেশ আর এ বাংলাদেশের পার্থক্য এখন আকাশ পাতাল।
মূলত 2015 সালের বিশ্বকাপের পর থেকেই আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের পারফরম্যান্সে। মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের মতো অভিজ্ঞদের সঙ্গে মুস্তাফিজ, মিরাজদের মতো নবীনদের মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ বর্তমান দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই সব প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ হয়ে উঠতে পারে টাইগাররা। মূল যুদ্ধে নেমে পড়ার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো করে নিজেদের আত্মবিশ্বাসটা আরো বাড়িয়ে নিতে চায় মাশরাফিরা। প্র্যাকটিস ম্যাচটা ইম্পর্টেন্ট আমাদের, যেহেতু আয়ারল্যান্ডে খেলেছে, আয়ারল্যান্ডের কন্ডিশন ওয়েদার একেবারে টোটালি আলাদা মনে হচ্ছে এখানে এসে। সো এই দুইটা ম্যাচ থেকেও আমাদের কিছু ঠিক করে নিতে হবে, যেন আমরা মানে ইম্পর্টেন্ট ম্যাচ আসার আগে যেন আমরা সবাই রেডি থাকি। প্রতিপক্ষ পাকিস্তান ওয়ানডে র্যাঙ্কিং এ 8 নম্বরে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ ভালো অবস্থায় আছে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ 4-1 হারলেও এপ্রিলে 2-1 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। ম্যাচটা প্রস্তুতির মঞ্চ হলেও জয় পেতে চাইবে তারাও। এখন পর্যন্ত মোট 35টি ম্যাচ খেলেছে দুদল, এর মধ্যে 31টি জয় আছে পাকিস্তানের, 4 জয় আছে বাংলাদেশের। তবে সবশেষ 2015 সালে ঢাকায় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্মৃতি এ ম্যাচেও হতে পারে টাইগারদের জন্য বড় প্রেরণা। পারভীন আক্তার, সময় সংবাদ। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি আরো বলেন, ওয়ানডে র্যাঙ্কিং এ 6-এ উঠে আসাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। এছাড়া বর্তমান টাইগার দলটিকেও পরিণত বলে আখ্যা দেন ম্যাশ। ওয়ানডে র্যাঙ্কিং এ নিজেদের ইতিহাস সেরা 6-এ উঠেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি পূর্ববর্তী সংবাদ সম্মেলনের বড় একটা অংশ জুড়ে থাকলো এই প্রসঙ্গটি। টাইগার দলপতি মাশরাফিও সেটির জবাব দিলেন গুছিয়েই। 9 থেকে 6-এ ওঠা দল নিয়ে আরো এগুতে চান তিনি। 9 থেকে আস্তে আস্তে 6-এ উঠে এসেছি এবং আমরা এখান থেকে ইনশাল্লাহ আরো সামনে যেতে চাই এবং কনফিডেন্টলি আমরা এই টুর্নামেন্টটাও খেলতে চাই, কারণ এটা এমন একটা টুর্নামেন্ট যে আমরা হয়তোবা কেউ আশা করিনি যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে পারব এবং এটা আমরা আর্ন করেছি এবং আমরা ওয়েল ডিজার্ভ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি। গেল কয়েকটা বছর উড়ন্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া বাংলাদেশ দল নিয়ে বিস্ময় ঝড়ে সমালোচকদের কণ্ঠেও। অনেকের হিসেবে এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দল। মাশরাফির ভাষাতেও এই দলটি বিশেষ কিছুই। রেজাল্ট করতে থাকলে বলাটা খুব সহজ, বাট আমি পার্সোনালি সবসময় ফিল করি বাংলাদেশে যারা খেলেছে, যারা সবসময় খেলেছে, তারা সবাই গ্রেট প্লেয়ার ছিল এবং সবাই বাংলাদেশের জন্যই করেছে। সো এখানে যারা 15 জন বা 17 জন বা লাস্ট 3 বছরে যে আমাদের প্রোগ্রেস হয়েছে, এই 3 বছরে যারা খেলেছে তাদেরকে অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এমন কঠিন গ্রুপ থেকে সব দলের জন্যই কোয়ালিফাই করা কঠিন হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। এমন একটা গ্রুপে বলা খুব কঠিন যে স্পেশাল কিছু হবে কিনা, কিন্তু হইলে তো আর হয়ে যাবে, কিন্তু বলা খুব কঠিন। এবং আমি শিওর যে আমরা না, অন্য যে 3টা টিম আছে তারাও কনফার্ম করে কিছু বলতে পারবে না যে এই গ্রুপ থেকে কি হবে। 11 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ। ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া দারুণ জয়টা মেগা আসরের আগে আত্মবিশ্বাস যোগাবে বিশ্বাস ম্যাশের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার, আটক 2, সন্ধ্যায় মশাল মিছিল। সাভারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পরিবারের শোক। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু রোববার। তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার, আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের। এবং সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।